এখন থেকে প্রায় 400 বছর আগে এই বিশাল উপমহাদেশ শাসন করতেন মোগল সম্রাট আকবর। সেটা এখন ইতিহাস। সম্রাট আকবরের রাজপ্রাসাদকে ঘিরে তৈরি হয়েছে অসংখ্য প্রবাদ, যার ইতিহাস লেখা হয়নি, ছড়িয়ে রয়েছে মানুষের মুখে মুখে। এইসব প্রবাদ ঘটনার সাক্ষী কেউ নেই, অথচ বছরের পর বছর, যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী ধরে এক মানুষ থেকে অন্য মানুষের হৃদয়ে আলোড়ন তুলেছে সেই সব ঘটনার বর্ণনা। সেই সব ঘটনারই একটি ইতিহাস, প্রবাদ এবং কল্পনার রং রূপ মাধুরী মিশিয়ে আপনাদের সামনে উপস্থিত করেছেন পরিচালক মিজানুর রহমান খান দীপু, মোগলে আজম। হে পরোয়ারদিগার, হে দিন দুনিয়ার মালিক, তুমি আমাকে মোগল সাম্রাজ্যের সম্রাট বানিয়েছো, কিন্তু আজও কোনো উত্তরাধিকারী তুমি আমাকে দাওনি। ইয়া আল্লাহ, তোমার করুণায় আমার বেগম এখন সন্তান সম্ভবা, তুমি তুমি তাকে পুত্র সন্তানের জননী বানাও খোদা। আমাকে আমাকে একটি পুত্র সন্তান দাও, পুত্র সন্তান দাও। আমি দিনে ইলাহি, একটি সুসংবাদ আছে, আপনার পুত্র সন্তান হয়েছে দিনে ইলাহি। আলহামদুলিল্লাহ। দিন ইলাহি, শাহজাদা সেলিম এখন 12 বছরে পা দিয়েছেন। সাম্রাজ্যের বিধান অনুসারে তাকে অশ্বারোহণ শুরু করতে হবে, কিন্তু কোনোভাবেই আমি শাহজাদা সেলিমকে অশ্বের কাছে নিতে পারছি না। অশ্ব দেখলেই ভয় পাচ্ছেন। আমি একই শুনছি মানসিং, মোগল সাম্রাজ্যের ভবিষ্যৎ সম্রাট সামান্য অশ্বারোহণে ভয় পায়। তাকে আজই রাজপ্রাসাদ থেকে দূরে যুদ্ধের ময়দানে নিয়ে সত্যিকার বীর যোদ্ধা হিসেবে গড়ে তোলো। সেদিনই সে মহলে ফিরবে, যেদিন সে বীর যোদ্ধা হিসেবে নিজেকে প্রমাণিত করতে পারবে। মহারানী, একটি সুসংবাদ আছে। কি সুসংবাদ দিন ইলাহি? শাহজাদা সেলিমের যুদ্ধবিদ্যা শেখা শেষ হয়েছে। সত্যি সত্যি বলছেন দিন ইলাহি? সেলিমের যুদ্ধবিদ্যা শেখা শেষ? সে এবার মহলে ফিরে আসবে? না মহারানী, শাহজাদা যুদ্ধবিদ্যা শেখা শেষ হলেও পরীক্ষা এখনো শেষ হয়নি। তাকে আমি যুদ্ধের ময়দানে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি। কি কি বললেন? হ্যাঁ মহারানী, রাজস্থানের বিভিন্ন স্থানে ছোট ছোট বিদ্রোহ দেখা দিয়েছে, সেখানে যুদ্ধ করবে মোগল বাহিনী। এখন থেকে সেখানে যুদ্ধ পরিচালনা করবে শাহজাদা সেলিম। আমার একমাত্র বুকের ধন সেলিম, যুদ্ধের ময়দানে তরবারি আর কামানের মুখে জীবনের ঝুঁকি নিয়ে যুদ্ধ করবে? জি মহারানী, তোমার চোখে পানি, মুছে ফেলো চোখের পানি। সম্রাট আকবরের স্ত্রী আর বীর যোদ্ধা সেলিমের মায়ের চোখে পানি মানায় না। দিন ইলাহি, শাহজাদা সেলিম সম্রাটের দরবারে পত্র প্রেরণ করেছেন। শাহজাদা সেলিমের পত্র দরবারে পাঠ করা হোক। মোগল সাম্রাজ্যের শাহেনশাহ সম্রাট জালালউদ্দিন মোহাম্মদ আকবর, আমার সালাম গ্রহণ করুন। আমার আহত হবার সংবাদে বিচলিত হবেন না। আদেশ করুন দিনে ইলাহি, আমাকে আর কত যুদ্ধ করতে হবে? যতক্ষণ আমার দেহে আপনার রক্ত বহমান থাকবে, ততক্ষণ আমার তরবারি শুধুমাত্র আপনারই হুকুমে যুদ্ধ করে যাবে।
আলহামদুলিল্লাহ, শাহজাদা সেলিম আজ প্রমাণ করেছে সে সম্রাট আকবরের যোগ্য উত্তরাধিকারী। যাও দূত, শাহজাদাকে খবর দাও সম্রাট জালালউদ্দিন মোহাম্মদ আকবর তাকে মহলে ফিরে আসার অনুমতি দিয়েছে। যথাজ্ঞা দিন ইলাহি। রানীমা, রানীমা, বাহার কি হয়েছে? দিন ইলাহি, শাহজাদা সেলিমকে মহলে ফিরে আসার হুকুম দিয়েছেন রানীমা। কি বললি, কি বললি তুই? আমার সেলিম, আমার সেলিম এত বছর পর মহলে ফিরে আসবে, আমার সেলিম আমার বুকে ফিরে আসবে। হ্যাঁ রানীমা, দিন ইলাহি সে হুকুমই দিয়েছেন। যা বাহার, এই রাজমহলকে সেলিমের উপযুক্ত করে সাজিয়ে দে। তানসেনকে বল এমন সুর তৈরি করতে যে সুরের মধুর ধ্বনিতে মুখরিত হয় এই রাজপ্রাসাদ। রাজনর্তকীদের বল এমন নাচের প্রস্তুতি নিতে যা দেখে মুগ্ধ হয় আমার সেলিম। আর রাজভাস্করকে বল সেলিমের মহলের জন্য এমন এক মূর্তি তৈরি করতে যা দেখে জীবন্ত মনে করে থমকে যায় মানুষ। যা যা বাহার। জি রানীমা। ভাস্কর। এ কি, আপনি? মহারানীর হুকুম, শাহজাদা সেলিম মহলে ফিরে আসার আগে শাহজাদার জন্য একটি নতুন ভাস্কর্য তৈরি করতে হবে। মহারানীর হুকুম শিরোধার্য, কিন্তু আমার বানানো ভাস্কর্য সম্রাট ও শাহজাদার পছন্দ হবে না। কেন? কারণ আমার এই ভাস্কর্য সত্যি কথা বলে। এই দেখুন, এটা সম্রাটের দরবার, এখানে সম্রাটের মুখ থেকে বের হওয়া প্রত্যেকটি শব্দই ন্যায় বিচার, যার কোনো প্রতিবাদ নেই। এটা সত্য নয় ভাস্কর, শাহজাদা তোমার ভাস্কর্যের সৌন্দর্য কি দেখবে? তাহলে আমি এমন এক মূর্তি বানাবো যে মূর্তি দেখে সৈনিক তার অস্ত্র, সম্রাট তার মুকুট, আর মানুষ নিজের হৃদয় বের করে তার পায়ের কাছে রেখে দেবে। একি দিন এলাহি, আজ আপনার পরনে এ কোন পোশাক? আজ আপনার পুত্র শাহজাদা সেলিম আসছে, তাকে আপনি বরণ করবেন, অথচ আপনি পরেছেন যুদ্ধের পোশাক। আমি আমার পুত্রকে বরণ করতে যাচ্ছি না বেগম, একজন বীর হিসাবে সম্রাট আকবর যাচ্ছে আর একজন বীরকে বরণ করে নিতে। গোস্তাকি মাফ করবেন দিন ইলাহি, এত বছর পর আমার সন্তান আজ মহলে ফিরে আসছে, আমি কিছুতেই নিজেকে ধরে রাখতে পারছি না, আনন্দে আমার চোখে পানি চলে আসছে। না বেগম, তুমি মোগল সাম্রাজ্যের সম্রাজ্ঞী, শাহজাদা সেলিমের সাথে আজ যে যোদ্ধারা ফিরে আসছে তাদের সবার সম্রাজ্ঞী, তোমার চোখে পানি মানায় না। যদি নিজেকে ধরে রাখতে না পারো অন্দর মহলে চলে যাও, সেখানে মা হয়ে শাহজাদা সেলিমকে বরণ করে নেবে। সাহেবে আলম, শাহজাদা নুরুদ্দিন মোহাম্মদ সেলিম দরবারে হাজির হচ্ছে। শাহজাদা সেলিম নিজেকে একজন বীর হিসেবে প্রমাণ করেছে,
আর একজন বীর যখন মোগল দরবারে প্রবেশ করে তখন প্রথমে একজন বীরকেই সে আলিঙ্গন করে। এবার যাও মহারানীকে সালাম করো। ধন্যবাদ আব্বা হুজুর। খামোশ তুমি। মোগল সাম্রাজ্যের বাদশাহ যখন তার দরবারে উপস্থিত থাকেন তখন সে কারো পিতা স্বামী ভাই সন্তান থাকে না, তখন সে সবার জন্যই সম্রাট। গুস্তাকে মাফ করবেন দিন এলাহি, সেই ছোটবেলায় প্রাসাদ থেকে অনেক দূরে পাঠিয়ে আমাকে যুদ্ধবিদ্যা শিখিয়েছেন। রাজ দরবারে বসা সম্রাট আকবর আর আমার পিতা আকবরের মধ্যে পার্থক্যটা বুঝতে শেখাননি, তাই আমার এই অজানা ভুলের জন্য আমি ক্ষমা প্রার্থী দিন এলাহি। যাও সাজাদা, অন্দর মহলে গিয়ে তোমার মাকে সালাম করো। আম্মা জান, আম্মা জান, আপনার চোখে পানি? সেলিম, তোকে ছেড়ে প্রাণহীন এক পুতুলের মতো মহারানী হয়ে থেকেছি এই রাজপ্রাসাদে, মা হয়ে থাকতে পারি। আজ তোকে ফিরে পেয়ে মা হবার যে আনন্দ, সেই আনন্দ অশ্রু হয়ে ফুটায় ফুটায় বেরিয়ে আসছে। রাজস্থানের তপ্ত মরুভূমি আমার সমস্ত অশ্রু শুকিয়ে দিয়েছে আম্মা জান। আপনাকে কাছে পেয়ে আমি আজ আনন্দে কাঁদতেও খুলে গেছি আম্মা জান। তোর সমস্ত দুঃখ কষ্ট আর হৃদয়ে যন্ত্রণা মুছে ফেলতে তোর মহলকে আমি নতুন সাজে সাজিয়ে রেখেছি সেলিম। তোর বাবার যুদ্ধ আর রাজনীতি ভুলিয়ে আমি তোকে স্নেহ মায়া মমতা আর ভালোবাসে ভরিয়ে দেব। এখানে কে লুকিয়ে আছে? লুকিয়ে নেই সাহেব আলম, লুকিয়ে রাখা হয়েছে। কেন? রানীমার হুকুমে আপনার মহলের জন্য রাজভাস্কর নিজ হাতেই মূর্তি তৈরি করেছে। সে বলেছে। কি বলেছে? ভাস্কর বলেছে সে এমন এক মূর্তি তৈরি করেছে যা দেখলে সৈনিক তার তলোয়ার, বাদশাহ তার মুকুট, আর মানুষ তার হৃদয় খুলে তার পায়ের কাছে রেখে দিবে। তাই নাকি? তাহলে তো রাজভাস্করের কথা পরীক্ষা করে দেখতেই হয়। না না সাহেব আলম, আপনি ওই মূর্তি দেখবেন না। কেন? রাজ জ্যোতিষী বর্ণনা করে বলেছেন আজ অমাবস্যার রাত, আজ রাতে কোনো মূর্তি দেখা আপনার উচিত হবে না, এতে অমঙ্গল হবে। তাই দিন এলাহি বলেছেন আগামীকাল সূর্যোদয়ের পর আনুষ্ঠানিকভাবে এই মূর্তি উন্মোচন করা হবে। কিন্তু ভাস্করের কথা আর অবগুণ্ঠনের আড়াল থেকে বেরিয়ে আসা দুটি আমাকে টানছে অর্জুন। আমি এখনই ওই মূর্তি দেখব। এমন ভুল করবেন না সাহেব আলম, রাজ জ্যোতিষের গণনা ভিত্তি হবার নয়। অমঙ্গলের আশঙ্কায় কোনো বীর কখনো তার এগিয়ে চলা বন্ধ রাখে না অর্জুন। সাহেব আলম, সাহেব আলম, রাজ ভাস্কর একটু মিথ্যে বলেনি বাহার,
আমি বুঝে গেছি কেন আজ অমাবস্যা, কেন আজ আকাশে চাঁদ নেই, কারণ আমার সামনে আজ এই মূর্তি আছে। এ তো কোনো মর্মর পাথরের মূর্তি নয়, এ যেন এক জীবন্ত হুর আসমান থেকে নেমে এসেছে আমার সামনে। মূর্তি তৈরি করেছে ভাস্কর, যা দেখে সাহেব আলো মুগ্ধ হয়ে গেল। নাদিরা, আমাকে বাঁচা নাদিরা, তুই আমার ধর্মের বোন, আমার মূর্তি এখন শেষ হয়নি, কাল সকালে আবার তোকে এখানে দাঁড়াতে হবে, আমাকে রক্ষা কর, তুই আমাকে রক্ষা কর। এই ব্যাপার দিনে ইলাহির কাছে একটি ছোট্ট মনোবাসনা পেশ করতে চাই। অনুমতি দেয়া গেল। আমি চাই এই সুন্দর মূর্তিটা যে পর্দা দিয়ে ঢেকে রাখা হয়েছে, কোন বীর এই তীর দিয়ে সেই মূর্তি উন্মোচন করুক। উত্তম প্রস্তাব। শাহজাদা, আমি আপনার হুকুমের অপেক্ষায় দিন ইলাহি। সাবাস, মূর্তি উন্মোচন করা হোক। ফেরেশতারা আসমান থেকে এক হুর পরিয়ে নিয়ে দাঁড় করিয়েছে আমার সামনে। এই আধম কোন হুর পরি নয় দিন ইলাহি, সামান্য এক দাসী। কিন্তু কে তোমাকে মূর্তির মতো দাঁড়িয়ে থাকতে বাধ্য করেছে? বাধ্য নয় দিন ইলাহি, অনুরোধ। রাজ ভাস্কর তার মূর্তি নির্মাণ শেষ করতে না পারায় তার অনুরোধেই আমি এখানে দাঁড়িয়েছি। রাজ ভাস্করের অপরাধ আমি রাজ দরবারেই বিচার করব, কিন্তু তীর চলার সময় তুমি চুপচাপ দাঁড়িয়েছিলে কোন সাহসে? আমার কপালে যদি তীর বিদ্ধ হয়ে মৃত্যুর কথা লেখা থাকে, আর সেই তীর যদি এই মোগল সাম্রাজ্যের ভবিষ্যৎ সম্রাট সাহেবে আলম সেলিমের হয়, সেটা তো আমার সৌভাগ্য দিন ইলাহি। মারহাবা মারহাবা, তোমার কথায় আমি খুশি হয়েছি। রানী, আজ থেকে ও তোমার অন্দরমহলে কাজ করবে, আমি ওর নাম রাখলাম আনারকলি। কি হয়েছে সুরাইয়া? কি আবার হবে, প্রেম হয়েছে? কার?
আমার কি আবলতা বল বকছিস আমার আবার প্রেম কার সাথে কেন শাহজাদার সাথে চুপ কর সুরিয়া চুপ কর এখনি হুকুম দেয়া শুরু করলে আপু যখন সাম্রাজ্ঞী হবে তখন কি করবে না সুরাইয়া না আল্লাহর দোহাই এমন স্বপ্ন আমি দেখতে চাই না কোথায় শাহজাদা সেলিম মোগল সাম্রাজ্যের ভবিষ্যৎ সম্রাট আর কোথায় আমি তাতে কি হয়েছে আল্লাহর ইচ্ছায় মানুষই তো রাজা কিংবা সম্রাট হয় যা আল্লাহর ইচ্ছা হলে তুমিও সম্রাজ্ঞী হতে পারো আসমান কখনো জমিনের সাথে মেশে না সুরাইয়া আমি এক অধম দাসী দাসী হয়ে থাকতে চাই কার দাসী শাহজাদা সেলিমের ওই না আমার উচ্চারণ করিস না সুরাইয়া কেউ শুনলে গজব হয়ে যাবে সেই ভয়ে প্রেমকে কখনো লুকানো যায় আপু একদিন না একদিন তো সবাই তা জানবে আমি আমার কলঙ্কের ভয় করি না সুরাইয়া কিন্তু শাহজাদার যদি কলঙ্ক ছড়ায় আমি সহ্য করতে পারবো না ওরে বাবা এত প্রেম তা আবার প্রথম দেখায় তাহলে তার অপেক্ষা করা যায় না চলো কোথায় যার জন্য তুমি মনে মনে ছটফট করছো সে তোমাকে এক নজর দেখার জন্য ছটফট করছে তাহলে দুজনের যখন একই অবস্থা তখন আর দূরে থেকে লাভ কি চলো না সুরাইয়া তার সামনে যাওয়ার সাহস আমার নেই হুম তোমার না থাক আমার আছে আমি চললাম কোথায় শাহজাদার কাছে বোকামে অনুমতি ছাড়া সেখানে গেলে উনি রাগ করবেন না আপু রাগ করবেন না বড় খুশি হবেন তোমাকে না হয় নাই দেখলেন অন্তত খবরটা তো পাবেন কিসের খবর প্রেমে আমি চললাম হ্যাঁ সুরাইয়া এই মেয়ে এখানে কেন এসেছো মেয়ে নয় আমার নাম সুরাইয়া আসতে ইচ্ছে হয়েছে এসেছি কার হুকুমে এসেছো এক হৃদয়ের হুকুমে এসেছি হৃদয় ওকে আসতে দাও কি নাম তোমার নাদিরা আপু আমাকে সুরাইয়া বলেই ডাকতেন কিন্তু এখন আর ডাকেন না কেন আপুর মুখে এখন শুধু একটাই নাম শাহজাদা সেলিম বেয়াদব মেয়ে তুমি সাহেব আলমের সাথে ইয়ার কি করছো অর্জুন ওকে ধমক দিচ্ছ কেন ও তো সত্যি কথাই বলছে গোস্তাকি মাফ করবেন সাহেব আলম এক হৃদয় আর একটি হৃদয় ডাক শুনতে পেয়েছে অর্জুন যাও সুরাইয়া আমার হৃদয়ের কথা তার কাছে পৌঁছে দাও যাও কেন এই বিপজ্জনক খেলা খেলছেন সাহেব আলম অর্জুন তুমি শাহজাদা সেলিমের সেনাপতি মোগল সাম্রাজ্যের ভবিষ্যৎ প্রধান সেনাপতি বিপদের খেলা খেলতে তোমার এত ভয় কেন সাহেব আলম একটা কথা মনে রেখো রাজ্য জয় করার চাইতে একটি নারীর হৃদয় জয় করা অনেক কঠিন অনেক কঠিন নাও ধরো কি এটা কি আবার চিঠি কার তোমার কে লিখেছে শাহজাদা হায় আল্লাহ আজব কারবার তো হৃদয় দেবার সময় তো এত ভয় পাওনি হৃদয় নিতে এত ভয় কেন নিলে নাও না হয় থাকুক এখানে আমার হৃদয়ের আনার আমি ভুলে গেছি এখন দিন না রাত ভুলে গেছি আমি কি জেগে আছি না স্বপ্ন দেখছি আমার হৃদয়ের আকাশে আজ চাঁদ নেই সূর্য নেই সেখানে শুধু একটাই নাম আনার কলি এই হৃদয় শুধু তোমার জন্যে ছটফট করছে
সেখানে তুমি কি ভালোবাসার পরশ বুলিয়ে দেবে না তোমার জবাবের অপেক্ষায় সেলিম সামান্য এক দাসী এ হয় না সাহেবে আলম সাহেবে আলম সে কি আপনাকে ফিরিয়ে দিয়েছে হ্যাঁ কারণ কারণ সে অন্দরমহলের এক দাসী আর আমি শাহজাদা সে ঠিকই বলেছে সাহেবে আলম না না অর্জুন না সে ঠিক বলেনি আমি শুধু শাহজাদা নই আমি একজন মানুষ আমি একজন মানুষ দেখতে এসেছি আমার যে আমার মন বিরহের আদারে ঠেকে দিয়েছে সে মোমের আলো জ্বালিয়ে কি করে মোমের আলো রাজপ্রাসাদের অন্ধকার দূর করতে পারে সাহেবে আলম কিন্তু মনের আধার দূর করার ক্ষমতা তার নেই এই মোমের আলো সরিয়ে দিয়ে তোমার এই চোখের ভালোবাসার আলো ছড়িয়ে দেওয়ার আর বলি আমার মনের আধার দূর হয়ে যাবে আল্লাহর দোহাই লাগে সাহেবে আলম এই চোখের দিকে তাকাবেন না এই চোখে এক দাসীর স্বপ্ন ছাড়া আর কিছুই নেই ভুল আনার গলি ওই চোখ কোন দাসীর চোখ নয় ওই চোখ মানুষের চোখ যাকে আমি প্রথম দেখায় ভালোবেসেছি অমন কথা বলবেন না সাহেবে আলম আপনি শাহজাদা আর আমি এক সামান্য দাসী প্রয়োজনে দাসী আর শাহজাদার মাঝখানের দেয়ালে ভেঙে ফেলতে আমি যুদ্ধ করতে চাই আনার ভালোবাসার ঝান্ডা উড়িয়ে তোমাকে মোগল সাম্রাজ্যের ভবিষ্যৎ সম্রাটের সাম্রাজ্যে বানাতে চাই কে যেন আসছে আপনি চলে যান আসতে দাও আনার যে কথা একদিন পৃথিবীর সবাই জানবে সে কথা আজ জেনে গেলে ভয় কি ভয় আমাকে নিয়ে নয় সাহেবে আলম আমার যা হবার হয়ে গেছে কলঙ্ক হোক জীবন যাক আমার যা ক্ষতি হবার হোক আমি মেনে নেব কিন্তু আপনার কোনো ক্ষতি আমি সহ্য করতে পারবো না সাহেবে আলম আর আর কোলে
আমার ভালোবাসার জবাব আমি পেয়ে গেছি আনাস, আমি পেয়ে গেছি। সাহেবে আলম, আমারই মতো তুমিও আমাকে প্রথম দেখায় ভালোবেসেছো। গোস্তাকে মাফ করুন সাহেবে আলম, অমন সত্যি কথা বলবেন না। কথা দিলাম আনাস, তোমাকে আমি শাহজাদার স্ত্রীর মর্যাদা দেবই। সাহেবে আলম, কি ধরে এসে পড়েছে আপনি জান? তলোয়ার দিয়ে তলোয়ারের আঘাত ফিরানো যায় আপাতত, মন ফিরাবো কি করে? নিজের যোগ্যতাকে তুলে ধরবি সাহেবে আলমের সামনে, তোর রূপ গুণ দিয়ে প্রমাণ করে দিবি তোর সামনে ওই দাসী কিছুই না। এক কাজ কর, তুই তো অন্দরমহলের প্রায় সব অনুষ্ঠানেরই আয়োজন করে থাকিস, সাহেবে আলমের সম্মানে একটা প্রতিযোগিতার আয়োজন কর, যার এক পক্ষে থাকবে ওই দাসী আর আরেক পক্ষে থাকবি তুই নিজে। প্রতিযোগিতার বিচার করবে স্বয়ং সাহেবে আলম, ওই দাসী তোর সঙ্গে পারবে না, আর সাহেবে আলমকে নিয়ে বিচার করতেই হবে। তিনি তোকে বিজয়ীর পুরস্কার দেবার পর ওই দাসী লজ্জায় আর কোনোদিন সাহেবে আলমের সামনে আসবে না। আনারকলি বাহার, তুমি এখানে? তোমাকে দেখতে এলাম, সারাদিন তুমি একা একা কি করো? আমি একটা গানের অনুষ্ঠান করতে চাই, একদিকে থাকবো আমি আর একদিকে তুমি। হার জিত নির্বাচন করবেন সাহেবে আলম, ঠিক আছে? আসি। ওরে সেই সেই বলো অন্তরে ভিতরে।
রাজ প্রাসাদের প্রাচুর্য। আর অঢেল সুখের মধ্যে বড় হয়ে তুমি ভালোবাসাকে এক ধরনের তামাশা বলেই মনে করো বা? কাঁটার আঘাত তুমি সইতে পারবে না, তাই শুধু গোলাপটাই তোমাকে দিলাম। তুমি তো মনে করো প্রেম মানে প্রেমিকের জন্য নিজেকে উজাড় করে দেয়া, প্রেম মানে ভালোবাসা মানুষের জন্য যন্ত্রণার আগুনে জ্বলে মরা। আমি জানি এই কাঁটার আঘাত তুমি সইতে পারবে, তাই তোমার ভাগ্যে এই কাঁটা ভরা ডাল, যে ডালে গোলাপ ফুটবে। ভাগ্যকে ধন্যবাদ সাহেবে আলম। কাঁটার আঘাতে যে রক্ত ছড়ে তা দেখা যায় সাহেবে আলম, কিন্তু প্রেমের আঘাতে হৃদয় থেকে যে রক্ত ছড়ে তা কেউ দেখে না। আপু, এই আপু, এই আপু, আপু, তোমার কি হয়েছে বলো তো? আমি ছুটে আসছি, তুমি দেখছো না, নাম ধরে ডাকছি উত্তর দিচ্ছ না, আমাকে জিজ্ঞাসা করছো না আমি কোথা থেকে আসছি। আমি জানি সুরাইয়া তুই কোথা থেকে আসছিস। জানো? হ্যাঁ জানি। বলো তো কার সঙ্গে কথা বলে এলাম? তোর ছুটে আসার শব্দই আমাকে বলে দিয়েছে তুই সাহেবে আলমের কাছ থেকে আসছিস। জিনে যখন তোমার কোনো আগ্রহ নেই তখন আমার ছুটি এসে লাভ কি? আমি যাই। হাই শুন, আবার কি? শাহজাদা কি বললেন? কি আর বলবেন, ওনার যা অবস্থা তাই বললেন। কি অবস্থা? বেহাল অবস্থা। কেন? তোমার জন্য, তোমাকে এক নজর দেখার জন্য সারা রাত উনি ঘুমাতে পারেন না, ছটফট করেন, পাইচারি করেন। উনি জানতে চাইলেন তোমার কথা। কি বললি? বললাম তোমারও একই অবস্থা, সারা রাত ঘুমাও না, ছটফট করো। তোমার জ্বালায় আমিও ঘুমাতে পারি না। কেন এসব বলতে গেলি? যা সত্য তাই বলেছি। উনি কি বললেন? বললেন সূর্য ডোবার পর যখন অন্ধকার নেমে আসে, তানসিং যখন এমন রাগে সুর ধরে, তখন তিনি নহরের গম্বুজে অপেক্ষা করবেন তোমার জন্য।
मुगल साम्राज्य सम्राट दीने इलाहेर एकमात्र पुत्र साहेबे आलम भविष्य सम्राट और आमी এই প্রাসাদের সামান্য এক দাসী। আসমান আর জমিনের মতো ব্যবধান, মানুষে মানুষে এই ব্যবধান আমি মানি না। আনার হতে পারি আমি সাহেবে আলম, হতে পারি মোগল সাম্রাজ্যের ভবিষ্যৎ সম্রাট, কিন্তু আমি একজন মানুষ আর সব মানুষের মতো নিজের পছন্দের মানুষটিকে ভালোবাসার অধিকার আমারও আছে। আমি তোমাকে ভালোবাসি আনার। আমার মতন একজন সামান্য দাসী শাহজাদা সেলিমকে ভালোবাসি, এ কথা বলা তো দূরের কথা। চিন্তা করো পাপ সাহেবে আলম। যদি পাপ হয় তাহলে সেই পাপ কি তোমার একার? ভালো তো আমিও বিশ্বাসী আনার। না সাহেবে আলম না, অমন কথা বলবেন না। মোগল সাম্রাজ্যের মান সম্মান ঐতিহ্য আর বংশ মর্যাদা কোনোদিনই ভালোবাসা মেনে নেবে না। মহান সম্রাট দীনে ইলাহি কথা জানলে ভয়ঙ্কর পরিণতি নেমে আসবে আমাদের জীবনে। আমি সেই পরিণতির ভয় পাই না আনার, আমি শুধু আমার ভালোবাসার আনারকে চাই। এর জন্য যদি এই মোগল সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করতে হয় তাতেও আমি রাজি আছি। কি বলছেন সাহেব আলম? আমি কিছুই বলতে চাই না আনার, আমি শুধু তোমার মুখ থেকে ভালোবাসার কথা শুনতে চাই সাহেব আলম। সাহেবে আলম নয় বলো সেলিম। এমন আদেশ দেবেন না সাহেবে আলম। আমি আদেশ করিনি আনার, আমি ভালোবাসার দাবি করেছি। শুধু একটা কথার জবাব দাও, তুমি কি এখানে ছুটে এসেছো আমার আদেশে নাকি ভালোবেসে? এর জবাব হয় না সাহেবে আলম, এর জবাব হয় না। তুমি জবাব না দিলেও এই খঞ্জর তার জবাব দিতে পারবে আনার। সাহেবে আলম, যে জীবনে তোমার ভালোবাসা নেই সেই জীবন আমি চাই না আনার। না সাহেবে আলম না, আমার চোখের সামনে আমি আপনার মৃত্যু দেখতে পারবো না। দেখবো তারে ছিল ভিসারে
মাধবী দু চোখ চেয়ে জানি তুমি কে, আমার মহলে হাজির হও। আমার অপরাধের জন্য আমি কোনো ক্ষমা চাইব না সাহেবে আলম, কিন্তু এই খঞ্জর আমার বুকে বিদ্ধ না হয়ে যে অপরাধ করেছে তা মাফ করে দিন। এই খঞ্জরকে আরেকটা সুযোগ দিন আমার বুকে বিদ্ধ হবার। মোমবাতির হৃদয় কি বলে জানো? সারা রাত জেগে থেকে সে যেন রাতের অন্ধকার দূর করতে পারে এই তার আকাঙ্ক্ষা। কিন্তু যখন সকাল হয় তখন মোমবাতির জেগে থাকার আকাঙ্ক্ষা এভাবেই নিভিয়ে দিতে হয়। সাহেবে আলম, তুমিও অনেক আকাঙ্ক্ষা নিয়ে রাত জেগেছ বাহার, হয়তো তোমার আকাঙ্ক্ষাও একদিন এভাবে নিভে যায়। গোস্তাকে মাফ করবেন দিন ইলাহি। আনারকুলি, যাকে আপনি সাধারণ দাসী থেকে রানী মহলের দাসীতে উন্নীত করেছিলেন, সেই আনারকুলি এখন সাহেব আলম শাহজাদা সেলিমের গলার মালা হয়ে ঝুলছে। মাফ করবেন।
দেখছেন সাহেবে আলম? দেখছি মোগল সাম্রাজ্যের ভবিষ্যৎ সম্রাজ্ঞীকে। মাথায় সম্রাজ্ঞীর মুকুট পরে তোমাকে কেমন লাগবে? ভয় হয় না জানি কখন আপনার স্বপ্নের ওই মুকুট আমার গলার ফাঁস হয়ে যায়। মোগল সাম্রাজ্যের ভবিষ্যৎ সম্রাট যাকে বিয়ে করে স্ত্রীর মর্যাদায় বসানোর কথা দিয়েছে, তার মনে এত ভয় কেন আনার? সাহেবে আলম, আনার হুশিয়ার, দীনে ইলাহি, শাহেনশাহে আলম জালালউদ্দিন মোহাম্মদ আকবর আসিতেছেন। সাহেবে আলম, দীনে ইলাহি, শাহেনশাহে আলম জালালউদ্দিন মোহাম্মদ আকবর। সাহেবে আলম, সম্রাট আসছেন, আপনার কাছে আমাকে দেখলে গজব হয়ে যাবে। প্রেম মানুষকে সাহসী করে আনার। তুমি ভালোবেসেছ, যে ভালোবাসে তার ভয় করাটা পাপ। ভয় আমার জন্য নয় সাহেবে আলম, ভয় যাকে ভালোবাসি তার জন্য। দয়া করুন, দয়া করুন, যেতে দিন আমাকে। শাহেনশাহে আলম জালালউদ্দিন মোহাম্মদ আকবর আসিতেছেন। কথা জিজ্ঞেস করছো? জানো না কার কথা বলছি? বুঝতে পারছো না কে সে? মোগলে আজম সম্রাট আকবর, যার হুকুমে আনার করেকে কয়েকখানায় বন্দি করে সেলিমের হৃদয় থেকে রক্তক্ষরণ ঘটাচ্ছে। আদবের সাথে কথা বলো সেলিম। এক হৃদয়হীন সম্রাটের হুকুমে যে সেলিমের ভালোবাসা কারাগারের অন্ধকারে ধুকে ধুকে মরছে, সেই সেলিমের কাছ থেকে আপনি কি করে আদবের আশা করেন আম্মা জান? চুপ করো সেলিম। আনার কলি মুক্ত না হওয়া পর্যন্ত আমি চুপ করবো না আম্মা জান। আনার কলি মুক্ত হবে না। আমি জানতে চাই কেন সে মুক্ত হবে না? শাহেনশার হুকুম মান্য করা তোমার কর্তব্য শাহজাদা। এটা কোনো কর্তব্য নয় আম্মা জান, এটা সম্রাট আকবরের ঘরে জন্ম নেওয়ার শাস্তি। যদি শাস্তি মনে করো তাহলে মোগল বংশের জন্ম নেয়ার এই শাস্তি তোমাকে ভোগ করতেই হবে। আমি মানি না, আমি মানি না এই নিয়ম। আমার জীবন শুধুই আমার, এই জীবনের উপর হুকুম করার অধিকার কারো নেই। সেলিম, ২৪ ঘন্টার মধ্যে আমি আনার কোলের মুক্তি চাই। আর যদি তাকে মুক্ত করা না হয় তাহলে আমার আনার কোলে আজ কারাগারের যে অন্ধকারে বন্দী হয়ে আছে ঠিক
তেমনি অন্ধকার নেমে আসবে শাহনশাহ আকবরের এই মুঘল সাম্রাজ্যে। কয়েদখানার অন্ধকার নিশ্চয়ই তোমার চোখের সামনে জেগে ওঠা স্বপ্নটাকে নিভিয়ে দিয়েছে। কয়েদখানা মানুষের চোখে আধান নামাতে পারে, কিন্তু চোখের জ্যোতি কমাতে পারে না দিনে এলাহি। তুমি এই কয়েদখানার অন্ধকার থেকে মুক্তি চাও না? মুক্তি কে না চায় দিনে এলাহি? পৃথিবীর সমস্ত মানুষই স্বাধীন ভাবে বাঁচতে চায়, এমনকি বনের পোষা পাখিটাও খাঁচা ভেঙে উড়ে যেতে চায়। তাই যদি হয় তাহলে আমি তোমাকে শুধু কারাগার থেকেই নয় দাসীর এই জীবন থেকেও মুক্ত করে দেব। রাজপ্রাসাদের বাইরে বিশাল এক ভূখণ্ড দিয়ে তোমাকে স্বাধীনভাবে বাঁচার অধিকার দেব। বিনিময়ে তোমাকে ভুলে যেতে হবে শাহজাদা সেলিমকে। তা কি করে হয় দিন এলাহি? যে ভালোবাসার কথা আমি মুখ ফুটে বলতেই পারিনি, সে ভালোবাসা আমি অস্বীকার করব কি করে? কিন্তু সেটাই তোমাকে করতে হবে। সেলিমকে বোঝাতে হবে তুমি তাকে ভালোবাসো নি, ভবিষ্যৎ সাম্রাজ্ঞী হবার লোভে ভালোবাসার ফাঁদ পেতেছ মাত্র। না দিন এলাহি না, আমি সম্রাজ্ঞী হওয়ার লোভে শাহজাদাকে ভালোবাসিনি, আমি ভালোবেসেছি মানুষ সেলিমকে। তাই যদি হয়, যদি সত্যি তুমি শাহজাদা সেলিমকে ভালোবেসে থাকো তাহলে তার মঙ্গলের জন্য ভবিষ্যৎ মঙ্গল সম্রাট সেলিমের জীবন থেকে তোমাকে সরে যেতে হবে। আমাকে মাফ করবেন দিলে এলাহি, যাকে হৃদয় দিয়েছি মিথ্যে অভিনয় করে তার হৃদয়ে কোনো আঘাত আমি দিতে পারবো না। পারতেই হবে তোমাকে, তুমি যদি না পারো তাহলে আমার হুকুম অমান্য করার অপরাধে শুধু তোমাকেই নয় তোমার বোন সুরাইয়াকেও সারা জীবন কারাগারে কাটাতে হবে। না দিন এলাহি না, আমার জন্য আমার বোন শাস্তি পেতে পারে না। আমি আমি চেষ্টা করব আপনার হুকুম তামিল করার। চেষ্টা নয়, তুমি তাই করবে যা আমি হুকুম করেছি। দারোয়ানে জিন্দান, আনারকলিকে মুক্ত করে দাও। আজ পর্যন্ত কেউ কোনোদিন মোগলে আজম দিন এলাহি সম্রাট আকবরকে তার সিদ্ধান্ত বদলাতে দেখেননি। এই প্রথম মহামান্য সম্রাট আকবর আনারকলিকে মুক্তি দিয়ে তার সিদ্ধান্ত পাল্টালেন। এটা সিদ্ধান্ত পাল্টানো নয় অর্জুন, এটা দিন এলাহি সম্রাটের উদারতা। যে এদেশের সাধারণ মানুষকে ভালোবাসে তাদের ভালোবাসার মূল্য দিতে জানে। সম্রাট আকবর পিতা হয়ে তার সন্তানের প্রতি আনারকলির যে ভালোবাসা দেখেছেন তারই মূল্য দিয়েছেন। ভুল ধারণা সাহেব আলম, এটা আপনার প্রতি আনারকলির ভালোবাসার মূল্য নয়। কি বলতে চাও তুমি? এই জিঞ্জিরগুলোকে জিজ্ঞাসা করুন, এরাই বলে দিতে পারবে কিসের বিনিময়ে আনারকলির হাত পা থেকে এরা ছুটে এলো। লোহার শেকল কখনো কথা বলতে পারে না বাহার, আমি তোমার কাছ থেকেই জানতে চাই। আপনি তো ভবিষ্যৎ, আনারকলি বর্তমান কি চায়? তার মানে আজ রাতে রাজ দরবারে সবার চোখের সামনে নর্তকী হয়ে নাচবে আনার, বিনিময়ে প্রাসাদের বাইরে এক খণ্ড জমি পাবে সে। দাসীর জীবন থেকে মুক্ত হয়ে বাইজি পরিচয়ে আরামায়েশে দিন কাটাবে। চিৎকার করলেই ভাগ্য বদলে যায় না সাহেব আলম, আজ রাতে রাজদরবারে উপস্থিত হলেই বুঝতে পারবেন। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। আনার, সাহেব আলম, এসব কি শুনছি আনার? তুমি নাকি দিনে এলাহের দেয়া শর্ত মেনে নিয়ে কয়েদখানা থেকে মুক্ত হয়েছ? আমার ভালোবাসাকে অস্বীকার করে প্রাসাদের বাইরে সম্রাটের দেয়া অঢেল সম্পদ নিয়ে জীবন কাটাতে রাজি হয়েছ? ভবিষ্যৎ সম্রাজ্ঞীর মুকুটের বদলে রাজ নর্তকী হওয়ার সিদ্ধান্ত নিয়েছ? চুপ করে থেকো না আনার, জবাব দাও। আমাকে মাফ করবেন সাহেব আলম, আপনার একটি কথারও জবাব দেবার ক্ষমতা আমার নেই। ছি ছি আনার ছি,
আমি ভাবতেও পারিনি তোমার ভালোবাসা এত ঠুনকো। আমি ভাবতেও পারিনি তোমার ভালোবাসা ছিল শুধুই ছলনা। যাবার আগে শুধু একটি কথাই তোমাকে বলে যাই, সবাই যা বলছে তা যদি সত্যি হয় তাহলে পৃথিবীতে যতদিন প্রেম থাকবে সমস্ত প্রেমিক প্রেমিকারা তোমাকে ঘৃণা করবে, ঘৃণা করবে। ভালোবাসার এই বহিঃপ্রকাশ আজ তোমার জন্য কি পুরস্কার বয়ে আনতে পারে জানো? ভাগ্যের কথা কে বলতে পারে দিন ইলাহি? আল্লাহ তার বান্দার ভাগ্যে কি লিখে রেখেছেন তা না বলতে পারে কোনো সম্রাট, না বলতে পারে কোনো দাসী। দরবারে জিন্দান, এই মুখরা রমণকে কারাগারে রাস্তা করে নিক্ষেপ করো। আমার
যাও। এখনো তোমার দাঁড়িয়ে থাকা মানেই আমার হুকুম অমান্য করা। আনার কোলে কি আপনি কয়েকখানায় পাঠিয়ে দিলেন, আর আমি চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। এরপরও কি আপনি বলতে চান আমি আপনার হুকুম অমান্য করেছি? এছাড়া তোমার কি করার ছিল বলতে পারো? একজন সাধারণ মানুষের সম্রাটের সামনে কি করার থাকতে পারে বলুন? কিন্তু আর সম্রাট আকবরকে শাহজাদা সেলিমের হৃদয়ের মূল্য দিতে হবে। তোমার হৃদয়ের দাম যদি সামান্য একজন দাসী হয় তাহলে ওই হৃদয় নিয়ে তোমাকে সারা জীবন জ্বলতে হবে। মহান আল্লাহর দরবারে আপনি কি জন্য আমাকে চেয়েছিলেন? এই জন্য যে জীবন হবে আমার আর তার মালিক হবেন আপনি, প্রতিদিন নিঃশ্বাস নেব আমি আর তার উপর হুকুম চালাবেন আপনি, আমার আশা আকাঙ্ক্ষার ভালোবাসার কোনো মূল্য থাকবে না? সেলিম, যে মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন মহামতি বাবর, যে সাম্রাজ্যে রাজত্ব করেছেন আমার পিতা হুমায়ুন, যে সাম্রাজ্যের বিস্তার ঘটিয়েছি আমি, সেই সাম্রাজ্যের বংশধর ভবিষ্যৎ সম্রাট সেলিমের উপযুক্ত পাত্রী আর যেই হোক আনারকলি হতে পারে না। কেন পারে না? বাপ হয়ে হতভাগ্য সন্তানকে একবার পুকে টেনে নিন, সম্রাট হয়ে নয়। আমার জন্মের পর পিতা হয়ে প্রথম যখন আমাকে দেখেছিলেন সেই চোখে একবার একবার আমার দিকে তাকান। এই সাম্রাজ্যের শাহজাদা না ভেবে আপনার সন্তান ভাবুন, দেখবেন ওই আনারকলিকে আমার কতটুকু উপযুক্ত মনে হচ্ছে। এদেশের কোটি কোটি পিতার মতো আমিও এক পিতা সেলিম, পার্থক্য শুধু একটাই, আমি মোগল সাম্রাজ্যের সম্রাট জালালউদ্দিন মোহাম্মদ আকবর। আমার কর্তব্য থেকে নড়ার চুল পরিমাণ ক্ষমতা পিতা হুমায়ুন পিতামহ বাবর আমাকে দিয়ে যাননি। আমি আমার সন্তানের হৃদয়ের কান্না দেখতে পারব, কিন্তু এই মোগল সাম্রাজ্যের নিয়ম বদলাতে পারবো না। নিয়ম বদলে যায় আব্বাজান, সময় বদলে যায়, শাহেনশাহ বদলে যায়, কিন্তু ভালোবাসা বদলায় না। পৃথিবীর জন্ম থেকে মানুষের সঙ্গে মানুষের ভালোবাসা হয়েছে, কিয়ামত পর্যন্ত হতেই থাকবে। আমিও ভালোবেসেছি আব্বাজান, আমার ভালোবাসা বদলাবে না। তোকে বদলাতে হবে সেলিম, বদলাতেই হবে, আনারকলিকে তোকে ভুলে যেতেই হবে। সাহেবে আলম, সাহেবে আলম, দিন এলাহির হুকুম ছাড়া কয়েকখানা তালা খোলা যাবে না। সাহেবে আলম, দয়া করে মাথা গরম করবেন না। তুমি যাও অর্জুন। আনার, সেলিম, চলো আমার সাথে। কোথায়? সম্রাট আকবরের মহল থেকে অনেক দূরে, যেখানে সেলিম আর আনারকলের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। হুকুম ছাড়া আনারকলিকে এখান থেকে নিয়ে যেতে পারবেন না সাহেবে আলম। পৃথিবীর কোন শক্তি নেই যে আজ শাহজাদা সেলিমের হাত থেকে ছিনিয়ে নিয়ে আনারকলিকে কেউ কারাগারে আটকে রাখতে পারে। গৃহবন্দী করা হোক। আহ!
তোমার পিতা সম্রাট আকবরের হুকুম অমান্য করেছ সামান্য এক দাসের জন্য? না আম্মা জান, অমন কথা বলবেন না। একজন সম্রাজ্ঞী হয়ে আপনি এদেশের ভবিষ্যৎ সম্রাজ্ঞীকে দাসী বলতে পারেন না। কখনো না। এই মহান মোগল বংশে একজন দাসী কখনো সম্রাজ্ঞী হতে পারে না। একশো বার পারে, হাজার বার পারে। আমার হৃদয় যাকে ভালোবাসে তার পরিচয় যাই হোক, সেই হবে এই সাম্রাজ্যের সম্রাজ্ঞী। এই সমাজটা তোমার হৃদয় নয় সেলিম, যে তোমার হৃদয় যা চাইবে তাই হবে। তাই যদি হয় তাহলে আমিও বলতে চাই যে আমার এই হৃদয়টা সম্রাট আকবরের সাম্রাজ্য নয়, যে ইচ্ছে করলেই তিনি সেখানে হুকুম চালাতে পারেন। তার হুকুম শুধু এই সাম্রাজ্যের জন্যে, আমার হৃদয়ের জন্য নয়। এই জন্যই কি আল্লাহর দরবারে তোমার জন্য প্রার্থনা করেছিলাম? এমন কথা বলবে বলেই কি তীর দরবেশ ফকিরের মাজারে মাজারে ছুটেছিলাম? খোদার অশেষ রহমতে তোমাকে পেটে ধরেছিলাম, বুকের দুধ খাইয়ে লালন পালন করেছিলাম। আপনার সেই দুধের ঋণ আমি আমার শরীরের রক্ত দিয়েও শোধ করতে পারবো না আম্মা জান। যদি চান আমি এই মুহূর্তে এই ছুরি দিয়ে টুকরো টুকরো করে নিজেকে কেটে আপনার পায়ের কাছে রেখে দেব। না সেলিম, না, তুমি আমার বুকের ধন, আমার কলিজার টুকরা। তোমার শরীরে একটি আঁচড়ও সহ্য করতে পারবো না বাবা। তাই যদি হবে তাহলে কেমন করে, কেমন করে আমার বুক থেকে আমার আনারকে কেড়ে নিয়ে আমার হৃদয়টাকে ক্ষত বিক্ষত করছেন আম্মা জান, ক্ষত বিক্ষত করছেন। আম্মা জান আমি সহ্য করতে পারছি না, আম্মা জান আমি সহ্য করতে পারছি না। সেলিম যতদিন এই প্রাসাদে থাকবে ততদিন আনারকলির ব্যাপারে নেওয়া যে কোনো সিদ্ধান্ত কার্যকর করা কঠিন হবে মানসিং। কাল সকালে শাহজাদাকে যুদ্ধের ময়দানে পাঠানোর হুকুম দেয়া গেল। গুস্তাকি মাফ করবেন দিনে ইলাহি, শাহজাদা সেলিম বড় হয়েছে যুদ্ধের ময়দানে, মোগল সেনাবাহিনীর এক বিরাট অংশ শাহজাদা সেলিমের অনুগত। এমনকি যাদেরকে আপনি শাহজাদাকে গৃহবন্দী রাখার জন্য নিয়োজিত রেখেছেন সেই সৈন্যদের প্রায় অর্ধেক অংশ শাহজাদার অনুগত। শাহজাদাকে যুদ্ধের ময়দানে পাঠিয়ে আপনি যদি আনারকলির ব্যাপারে কোনো কঠিন সিদ্ধান্ত নেন তাহলে হিতে বিপরীত হতে পারে দিনে এলাহি। আমি এমন এক সিদ্ধান্ত নেব যে তা জানার পর শাহজাদার আর কিছুই করার থাকবে না। যাও, হুকুম তামিলের ব্যবস্থা করো। দাঁড়াও, সেলিম যুদ্ধের ময়দানে যাবে না। আমার হুকুম কোন মায়ের স্নেহ মায়া মমতা নয় যে তামিল হবে না। কেন আপনার এমন হুকুম দিনে এলাহি? কেন নিজের একমাত্র ছেলেকে যুদ্ধের ময়দানে পাঠাচ্ছেন? সেলিম আঘাত পেতে পারে, আহত হতে পারে, এমনকি তার মৃত্যু হতে পারে। এক দাসীর প্রেমে পাগল হয়ে রাজপ্রাসাদে থেকে ধুকে ধুকে মরার চেয়ে যুদ্ধের ময়দানে লড়াই করে মারা অনেক ভালো মহারানী। দিনে এলাহি, কেন আজ আপনার আর সেলিমের মাঝে এত ব্যবধান? কেন আজ পিতা আর পুত্রের মাঝে বিভেদের দেয়াল? ভেঙে ফেলুন ওই দেয়াল, ভেঙে সেলিমকে আবার পিতার স্নেহে বুকে টেনে নিন। আমিও তো তাই চাই মহারানী। সেলিমকে বুকে জড়িয়ে ধরার জন্যে বুকটা হাহাকার করে, কিন্তু কিন্তু কিভাবে তা সম্ভব? সম্ভব, সম্ভব দিনে এলাহি, শুধু পিতা হয়ে একবার একবার সেলিমের বুকে কান পেতে তার হাহাকার শুনুন।
সেলিমের হৃদয়ে দাবি মেনে নিন, তার আনারকলি তাকে দিয়ে দিন, তাহলে সে আবার আপনার হয়ে যাবে দিনে এলাহি। না মহারানী না, একজন দাসীকে সম্রাজ্ঞী বানিয়ে মহামতি বাবর প্রতিষ্ঠিত এই মোগল বংশের এক বিন্দু কলঙ্ক আমি হতে দিতে পারি না। সন্তানের জন্য মানুষ কি না পারে দিনে এলাহি। এতদিন তুমি এই মোগল সাম্রাজ্যের সম্রাজ্ঞী ছিল মহারানী, কিন্তু আজ তুমি শুধুই মা। একদিন আপনিও পিতা হয়েছিলেন ঠিকই, কিন্তু আজ প্রমাণ করছেন আপনি শুধুই সাহিনশা পিতা নন। মানসিং, হুকুম তামিল করা হোক, আমি মানি না, আমি মানি না এই হুকুম। সম্রাট আকবরের কোন হুকুম আমাকে আনার কোলের কাছ থেকে দূরে সরাতে পারবে না। বোকামি করবেন না সাহেবে আলম, এ হুকুম অমান্য করা মানে সম্রাটের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা, আর আপনার এই বিদ্রোহ আনার কোলের জীবনে বিপর্যয় ডেকে আনতে পারে। আমি যুদ্ধের ময়দানে রওনা হলেই কি আনার কোলের বিপর্যয় কাটবে? কাটবে সাহেবে আলম, কাটবে। কতদিন আর আপনাকে যুদ্ধের ময়দানে রাখবেন সম্রাট? এক মাস, দু মাস, এক বছর, এর বেশি নিশ্চয়ই নয়, কারণ মহারানী আপনার পক্ষে আছেন, আর আপনি ফিরে এলেই সব আধার দূর হয়ে যাবে সাহেবে আলম। তাছাড়া আমার উপরে যুদ্ধে যাবার কোনো হুকুম হয়নি, আমি তো প্রাসাদেই আছি, আর যতদিন আমি আছি ততদিন আপনার আনার কোলের কোনো ক্ষতি আমি হতে দেব না সাহেবে আলম। তোমার তলোয়ার একটা অর্জুন, মোগল সাম্রাজ্যের তলোয়ার হাজারটা। আমি শুধু আপনার দেহরক্ষী নই সাহেবে আলম, ছোটবেলা থেকে আপনি আমাকে পাশে পেয়েছেন, যুদ্ধের ময়দানে দেখেছেন আমার রণকৌশল, আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আপনার আনারকলি নিরাপদে থাকবে সাহেবে আলম। ঠিক আছে, সম্রাটকে জানিয়ে দাও শাহজাদা সেলিম যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুত। দিন ইলাহি সম্রাট আকবরের হুকুম অমান্য করে তুমি আমার কাছে ছুটে আসায় আমি খুশি হয়েছি ভাস্কর। আমি আপনার খুশির জন্য সম্রাটের হুকুম অমান্য করে ছুটে আসিনি সাহেবে আলম। তাহলে বলো কি চাও তুমি? আমি আনারকলির খুশি দেখতে চাই সাহেবে আলম। কি ভুলে গেছেন যে যুদ্ধে যাবার আগে আমি তার হাত থেকে তলোয়ার তুলে নেই? মহারানী আপনার হাতে তলোয়ার তুলে দিতে অস্বীকার করেছেন দিনে ইলাহি। কেন? সন্তানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য উনি পিতার হাতে তলোয়ার তুলে দিতে পারবেন না। কিন্তু আমি আমার নিয়ম বদলাতে পারবো না বাহার। মহারানী নাকি এতদিন এই প্রচলিত নিয়ম ভেঙে যুদ্ধে যাবার আগে আমার হাতে অস্ত্র তুলে দিতে অস্বীকার করেছেন। হ্যাঁ দিনে ইলাহি, আমার সন্তানকে হত্যা করার জন্য আমি কারো হাতে অস্ত্র তুলে দিতে পারবো না। আমি তোমার সন্তানকে হত্যা করার জন্য যুদ্ধে যাচ্ছি না মহারানী, আমি এমন এক বিদ্রোহীর সাথে যুদ্ধ করতে যাচ্ছি যে বিদ্রোহী তোমাকে বিধবা করার ঘোষণা দিয়েছে। এবার তুমি সিদ্ধান্ত নাও মহারানী, স্বামীকে রক্ষার জন্য আমার হাতে তুমি অস্ত্র তুলে দেবে কি না? দিনে লাহি দয়া করুন, আমার একদিকে আদরের ধন সন্তান, আরেকদিকে স্বামী, আমাকে আপনি সিদ্ধান্ত নিতে বলবেন না। সিদ্ধান্ত এখনই তোমাকে নিতে হবে মহারানী, সন্তান চাও না স্বামী? ভাবতে অবাক লাগে, মোগল সাম্রাজ্যের সম্রাজ্ঞী তার স্বামীকে রক্ষা করার জন্যে
আজ অস্ত্র তুলে দিতে পারছে না। দিনে লাহি, দয়া করুন, দয়া করুন আমাকে। অস্ত্র যদি তুলে দিতে নাই পারো তাহলে ধরো এই শাড়ি, বিধবার পোশাক করে স্বামীর মৃত্যু সংবাদের অপেক্ষা করো। দাঁড়ান দিনে লাহি। এই নিন অস্ত্র আর সাদা শাড়ি।
কি করছেন? আনার কলিকে নিতে এসেছি। দুঃখিত, আপনি ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা ঠিকই, কিন্তু সবার ঊর্ধ্বে সম্রাটের হুকুম। দিনে এলাহির হুকুম ছাড়া আনারকলিকে মুক্ত করা যাবে না। সম্রাটের হুকুমের চাইতেও শাহজাদাকে দিয়ে আমার জবানকে আমি বড় মনে করি। আমার মৃত্যু ছাড়া আনারকলির মৃত্যুদণ্ড কার্যকর হবে না। সৈন্যরা প্রস্তুত দিনে এলাহি, ওরা আপনার হুকুমের অপেক্ষায় রয়েছে। যুদ্ধ শুরুর আগে আমি সেলিমের কাছে যাব মানসিং। এ আপনি কি বলছেন দিনে এলাহি? যুদ্ধ শুরুর আগে শত্রুর তাঁবুতে যাওয়া আপনার উচিত হবে না। সম্রাট হিসাবে বিদ্রোহীর তাঁবুতে যাওয়া আমার উচিত নয় ঠিকই, কিন্তু পিতা তো সন্তানের কাছে সবসময় যেতে পারে। শেষ চেষ্টা করে দেখি পিতা পুত্রের এই যুদ্ধ থামানো যায় কিনা। সেলিম, আজ এখানে শাহনশাহ হয়ে নয়, পিতা হয়ে এসেছি সন্তানকে বোঝাতে, সন্তানের ভালোবাসা চাইতে। সন্তানের ভালোবাসা ছিনিয়ে নিয়ে তার কাছ থেকে কি করে ভালোবাসা আশা করেন শাহনশাহ? আপনি এখন পিতার ছদ্মবেশ ধারণ করেছেন দিনে এলাহি। না না সেলিম, শাহনশাহ কখনো কাঁদে না, তাদের কাঁদতে নেই। একবার একবার এই অসহায় পিতার দিকে তাকিয়ে দেখো, পিতার চোখ থেকে আজ অশ্রু ঝরছে। শুধুমাত্র সন্তানের ভালোবাসা পাবার জন্য। আর আমার চোখ থেকে অশ্রু ঝরছে আনার কোলে ভালোবাসা পাবার জন্য। তোমার এই ভালোবাসায় পিতার হৃদয় বদলাতে পারে সেলিম, কিন্তু শাহনশাহর হুকুম বদলাবে না। সেই হুকুমের ফয়সালা হবে যুদ্ধের ময়দানে। সেলিম, শাহনশাহ যুদ্ধের ময়দানে ফয়সালার অপেক্ষা করেনি। রওনা হবার আগেই এই যুদ্ধের একমাত্র কারণ আনারকলির মৃত্যুদণ্ড ঘোষণা করেছে। থামলি কেন? এই দিনের জন্যই কি তোকে খোদার কাছে চেয়েছিলাম? একটি সন্তানের জন্য ছুটে গেছি পীর দরবেশ আউলিয়ার মাজারে মাজারে। আজ সেই সন্তান যদি পিতা শিরচ্ছেদ করতে চায়, তো পিতা তোর সামনে হাজির। তরবারি চালা, চালা তরবারি। অর্জুন, শাহনশাহর কারারক্ষীরা কি তোমার জবানকে হত্যা করেছে? না সাহেব আলম, অর্জুন মরতে পারে কিন্তু তার জবান কখনো মরবে না। আনারকলি কোথায়? দোয়া করি যুদ্ধের ময়দানে যেন আল্লাহ তোমাকে সম্রাট আকবরের তলোয়ার থেকে রক্ষা করেন। আনারকলি,
পৃথিবীর ইতিহাসে তুই এমন একজন দাসী যার কারণে মোগল সাম্রাজ্য দুই ভাগে বিভক্ত হলো। অনেক ঝড় বইছে সাহেবে আলম, আপনি দয়া করে তাবুতে চলুন। এই ঝড় আমাকে কিছুই করতে পারবে না আনার, কিন্তু আমার অন্তরে যে ঝড় বইছে সেই ঝড় থামাবো কি করে? আমাকে বলুন সাহেবে আলম, কি যন্ত্রণায় আপনার হৃদয়ে ঝড় বইছে? ভাবছি যে শাহজাদা সেলিম মোগল সাম্রাজ্যের এক বীর যোদ্ধা হয়ে শত শত যুদ্ধ পরিচালনা করেছে, আজ সেই সেলিম একজন বিদ্রোহী হয়ে যুদ্ধ করতে যাচ্ছে মোগল সাম্রাজ্যের বিরুদ্ধে। পিতার বিরুদ্ধে তোলা এই তলোয়ার আমাকে কোথায় দাঁড় করাবে ভেবেও পাচ্ছি না। আমি জানি সাহেবে আলম, আজ এই পরিণতির জন্য আমি দায়ী। আমার জন্য আপনি এই বিদ্রোহ ঘোষণা করেছেন, তাই হাজার চেষ্টা করেও নিজেকে ক্ষমা করতে পারছি না সাহেবে আলম। না না না, এখন সময় আছে সাহেবে আলম, আপনি আমাকে ভুলে যান। একজন দাসীর জন্য মোগল সাম্রাজ্যের এত বড় ক্ষতি আপনি করবেন না। দিনে এলাহির হাতে আমাকে তুলে দিন। এ অসম্ভব আনার, যুদ্ধ আর অস্ত্রের সাথে ছিল আমার সম্পর্ক। তোমাকে কাছে পেয়ে আমি বুঝেছি ভালোবাসা কাকে বলে, জীবন কাকে বলে। পৃথিবীর সব সাম্রাজ্যের বিনিময়ে আমি তোমাকে হারাতে পারবো না আনার। আমি যে তোমাকে ভালোবাসি। কাঁদছো কেন মহারানী? এই দেখো তোমার তুলে দেয় অস্ত্রে এক ফোঁটা রক্তের দাগও লাগেনি। কেমন করে লাগবে দিনে এলাহি, কেমন করে লাগবে? তো সম্রাট আকবরের তলোয়ার, কি করে সে পিতা আকবরের সন্তানের রক্ত ঝরাবে? দিন এলাহি, একবার একবার আমি কি আমার সেলিমকে দেখতে পারি? না মহারানী। কেন? পিতার অস্ত্র সেলিমকে রক্ষা করেছে ঠিকই, কিন্তু শাহিনশাহের বিচার এখনো বাকি। আসামি নুরুদ্দিন মোহাম্মদ সেলিমকে দরবারে হাজির করা হোক।
আদম পেশ করা হোক। আসামি নুরউদ্দিন মোহাম্মদ সেলিম, আপনার বিরুদ্ধে অভিযোগ এই যে আপনি প্রাসাদের একজন দাসীর জন্য রাজবংশের নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করেছেন। শাহিনশার নির্দেশ উপেক্ষা করে একজন দাসীর মুক্তির দাবিতে যুদ্ধ ঘোষণা করেছেন। রাজকীয় সেনাবাহিনীর বিশ্বস্ত সৈনিক অর্জুনকে বিশ্বাসঘাতকতা করতে বাধ্য করেছেন। আপনার ইশারায় এখনো পলাতক রয়েছে আনারকলি। থামো, তোমার বিরুদ্ধে আনিত সমস্ত অভিযোগ আমি মাফ করে দিতে পারি সেলিম। আরো একবার শাহিনশার দয়া তুমি পেতে পারো যদি আনারকলিকে তুমি ফিরিয়ে দাও। যদি ফিরিয়ে না দেই তাহলে কি এইসব অভিযোগের সাজা হিসেবে শাহিনশা আমাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করবেন? অবশ্যই, কিন্তু আমি আমার আনারকলিকে মৃত্যুর কাছে এনে দিতে পারবো না। যদি তাই হয় তাহলে মনে রেখো, মোগল সাম্রাজ্যের সম্রাটের মুকুট থেকে তুমি চিরদিনের মতো বঞ্চিত হবে। কিছু যায় আসে না তাতে। আপনার মাথার ওই মুকুট পরার স্বপ্ন আমি চিরদিনের জন্য ত্যাগ করতে পারবো, কিন্তু আমার ভালোবাসাকে আপনার পায়ের তলায় পিষ্ঠ হতে দিতে পারবো না। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। আমি অন্ধ ভালোবাসায় পাগল হয়ে সম্রাটের এই মুকুটকে তুমি খেলনা মনে করছ, এক দাসীকে ভালোবেসে রাজবংশের মান মর্যাদাকে তুমি ধুলোয় মিশিয়ে দিতে চাইছ। আর আপনি, আপনি কি করছেন দিন এলাহি? আপনি আপনার ভবিষ্যৎ পুত্রবধূ মোগল সাম্রাজ্যের ভবিষ্যৎ সম্রাজ্ঞীকে এই ভরা মজলিসে অপমান করছেন। সেলিম, চিৎকার করবেন না দিন এলাহি, চিৎকার করবেন না। যদি আপনি মোগল বংশের বংশ মর্যাদায় অটল থেকে বিচার করতে চান তাহলে কোনোদিনই আপনি আনারকলিকে পাবেন না। আনারকলিকে দরবারে হাজির করতে অস্বীকার করে তুমি এই দরবারকেই অপমান করেছ। তাই আমি ঘোষণা করছি যে আনারকলিকে দরবারে হাজির না করার অপরাধে আনারকলির বদলে আসামি নুরউদ্দিন মোহাম্মদ সেলিমকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হল। আনারকলি যদি আত্মসমর্পণ না করে তাহলে আগামীকাল শাহজাদার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। কি করছেন? ওর চুলের দেহে এক ফোঁটা রক্ত থাকতে শাহজাদার মৃত্যুদণ্ড কার্যকর হতে পারে না। আপনার অবস্থা, আপনি শান্ত হন। শাহজাদার মৃত্যুদণ্ড হওয়ার আগে আমার মৃত্যু অনেক ভালো। আমার ভাবতে অবাক লাগছে, তোকে এই কয়েদখানায় আমাকে দেখতে হবে। সবে ভাগ্যের খেলা মাজান। এই ভাগ্য তুই নিজেই তৈরি করেছিস সেলিম, এখনো সময় আছে। তুই আনারকলিকে সম্রাটের হাতে তুলে দে বাবা, তাহলে আমি সন্তানহারা হব না। আপনি সন্তানহারা হতে চান না, আর আমিও আনারকলি ছাড়া বাঁচতে চাই না। আম্মা যান, আমাকে দয়া করুন। আম্মা যান।
আজকের এই দিন মোগলে আজমের বংশমর্যাদা আর ভালোবাসার মাঝখানে তৈরি হওয়া দেয়াল ভেঙে ফেলার দিন। আমি তোমাদেরকে আর সেই সব শহীদের মাকে অভিনন্দন জানাই যেসব শহীদরা ন্যায় আর ভালোবাসাকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মৃত্যুকে আলিঙ্গন করেছে। তোমাদের কাছে আমার শেষ দাবি, পৃথিবীতে যাদের হৃদয় আছে তাদের সঙ্গে থেকো। শাহজাদা সেলিম, 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 আবেশ। সুখের ওই প্রাসাদ
जिंदाबाद जिंदाबाद हमारे प्रेम जिंदाबाद शासन शासन माने ना प्रेम माने ना तो प्रतिवाद जिंदाबाद जिंदाबाद हमारे प्रेम जिंदाबाद शासन शासन माने ना प्रेम माने ना तो प्रतिवाद मान सिंह ओ देखुन दिने एलाही दोषटा की माफ करबेन दिने एलाही एखन तो आमरा शाहजादा के मुक्ति दीते पारी ना मान सिंह अनारकलीर मृत्युदंड कार्यकर ना हवा पर्यंत शाहजादा सलीम बंदी थाकबे अनारकली दीन इलाही तुम्हें किछु बोलते चान दीन इलाही है अनारकली शेष बारे मतो आमी तुम्हार जीवन भिक्षा दीते पारी जदि तुम्हें पवित्र कुरान शपथ करे बोलते पारो तुम्हें यह साम्राज्य छेड़े अनेक दूरे चले जाबे कखनो शाहजादा सलीमेर कथा मने आनबे ना ये जे असम्भव दीन इलाही काल सूर्योदय साथे साथे तुम्हें बुझते पारबे मृत्यु कत भयंकर अनारकली साम्राज्य विधान अनुसारे मृत्युदंड कार्यकर करार आगे आसामी शेष इच्छा पूर्ण करा है जदि तुम्हार कोनो चावा थाके दीन इलाही सामने पेश करते पारो मृत्युर आगे आमी साहेबे आलम के बिये करते चाहिए সেই একই স্বপ্ন মৃত্যুর আগেও তোমার একই কথা মোগল সাম্রাজ্যের সম্রাজ্ঞী হওয়ার স্বপ্ন তোমার কোনোদিন পূর্ণ হবে না ভুল দিন এলাহি এই স্বপ্ন আমার জন্য নয় সাহেবে আলম কথা দিয়েছিলেন আমাকে তার বেগম বানাবেন আমি চাই না আমার সেলিম ভবিষ্যৎ মোগল সম্রাট ওয়াদা ভঙ্গের অভিযোগে অভিযুক্ত হোক আমি মোগল সাম্রাজ্যের ভবিষ্যৎ সম্রাটকে ওয়াদা ভঙ্গের অভিযোগে অভিযুক্ত হতে দেব না মান সিং আনারকলির ইচ্ছা পূরণ করার ব্যবস্থা করা হোক সকাল হবার আগেই এই ফুল তুমি সেলিমকে শুকিয়ে দেবে সে বেহুশ হয়ে যাবে আমার সিপাহীরা তোমাকে নিয়ে যাবে জীবন্ত দাফন করার জন্য তাই হবে দিন ইলাহি তাই হতে হবে কারণ সেলিমের যদি জ্ঞান থাকে সে তোমাকে মরতে দেবে না আর সম্রাট আকবরের হুকুম
আনারকলিকে বাঁচতে দেবে না। তার মরণের ভয় থাকে না দিনে এলাহি। আমি তো অনেক আগেই সাহেবে আলমকে ভালোবেসে মরে গেছি। দিনে এলাহি, শাহিন শাকবরকে নয়, সেলিমের পিতাকে, পুত্রবধূ হিসাবে সালাম করার অধিকার কি আমি একবারও পাব না? আপনার চোখে পানি। আমি এমন এক হতভাগ্য পিতা, যে পিতা সন্তানের ভালোবাসাকে সন্তানের বুক থেকে ছিনিয়ে নিয়ে জিন্দা দাফন করার হুকুম দিয়েছি। দিনে ইলাহি, আমি জানি আনার তোমার ভালোবাসায় কোনো পাপ নেই, কোনো লোভ নেই। আমি জানি তুমি যেমন করে আমার সেলিমকে ভালোবেসেছ, তেমন করে আর কেউ তাকে ভালোবাসতে পারবে না। ভালোবাসা কোনো পাপ নয়, অন্যায় নয়। আমিও ভালোবাসার শত্রু নই আনার, কিন্তু মোগল বংশের নিয়ম বদলানোর ক্ষমতা আমার নেই। তাই তুমি নিরপরাধ হবার পরেও আমি তোমাকে মৃত্যুদণ্ডের শাস্তি দিচ্ছি। আমি জানি পৃথিবীতে যতদিন প্রেম থাকবে, ভালোবাসা থাকবে, ততদিন তোমাকে জিন্দা দাফন করার অভিযোগে মানুষ আমাকে অভিযুক্ত করবে। কিয়ামতের ময়দানে আমাকে জিন্দা দাফন করার অভিযোগ থেকে আপনাকে আমি মাফ করে দেব দিনে ইলাহি। Thank you.
এক নির্দয় সম্রাটের জল্লাদ বাহিনী ভালোবাসার শত্রু পারবে না, পারবে না। তোমরা কেউ আমার কাছ থেকে আমার ভালোবাসার আনার কলিকে ছিনিয়ে নিতে পারবে না। আনার কলি আমার, আনার কলি শুধুই আমার, আনার কলি শুধুই আমার। তোমরা চলে যাও, চলে যাও। আনার কলি আমার, আনার কলি শুধুই আমার, আমার, আমার আনার। সেলিম, এ তুমি কি করলে আনার? কেন বিষাক্ত ফুল শুকিয়ে জ্ঞান হারা করলে আমাকে? একবার ভাবলে না, একবার ভাবলে না তোমাকে ছাড়া? এই সেলিমের জীবনে নেমে আসবে অন্ধকার। আমাকে ক্ষমা করো সেলিম, আমি দিনে এলাহিকে কথা দিয়েছি। তুমি কি আমাকে কথা দাওনি আনার? আমি তো কথা ফিরিয়ে নেইনি সেলিম। পৃথিবীর এই জীবন তো ক্ষণকালের, মৃত্যুর পরের জীবন চিরকালের। ক্ষণকালের আড়াল সরিয়ে চিরকালের তরে তোমাকে পাবার জন্যই আজ আমি চলে যাচ্ছি সেলিম। না না না, তুমি তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো না। আমার আনার আমাকে ছেড়ে চলে যেতে পারে না। এই মৃত্যু যদি না, এই সম্রাটের জল্লাদ বাহিনী, তোমরা ফিরে যাও, তোমরা ফিরে যাও, তোমরা ফিরে যাও। ঘুরে রে আ
পৃথিবী জানে মোগল সাম্রাজ্যের বাদশাহ সম্রাট জালালউদ্দিন মোহাম্মদ আকবর সামান্য দাসী হয়ে শাহজাদা সেলিমকে ভালোবাসার অপরাধে আনারকলিকে জিন্দা দাফন করেছে। কিন্তু এখন তোমার সামনে যে দাঁড়িয়ে আছে সেও একজন মানুষ, যে মানুষটা ভালোবাসার শত্রু নয়। মোগল বংশের সম্মান আর ঐতিহ্য রক্ষায় সম্রাট আকবর হয়ে আমি তোমাকে জিন্দা দাফন করে মৃত্যুদণ্ড দিলেও একজন মানুষ হয়ে তোমার অপরাধ ক্ষমা করে দিলাম। এই গুপ্ত সুরঙ্গ দিয়ে প্রহরীরা তোমাকে নিয়ে যাবে সাম্রাজ্যের বাইরে। কখনো কোনোদিন যদি ভুলেও এই রাজ্যের সীমানায় পা রাখো, সম্রাট আকবর দ্বিতীয়বার তোমাকে প্রাণ ভিক্ষা দেবে না। যাও আনার। সবাই জানল মুঘল-এ আজম দীন ইলাহি জালালউদ্দিন মোহাম্মদ আকবর নিষ্ঠুর এক সম্রাট। শাহজাদা সেলিম আর আনারকলির ভালোবাসাকে তিনি নির্মমভাবে হত্যা করেছিলেন। আনারকলিকে দিয়েছিলেন জীবন্ত কবর। সম্রাটের কর্তব্যের আড়ালে তিনিও ছিলেন এক পিতা, যিনি সন্তানের ভালোবাসাকে মুক্তি দিয়েছিলেন লোক চক্ষুর আড়ালে, যা কেউ জানল না।